জাহাজ বানানো হয় পানিতে ভেসে থাকার জন্য, কিন্তু আশ্চর্য, এই জাহাজটি বানানো হয়েছে পানিতে ডুবে যাওয়ার জন্য। ধরুন ল্যাকটন ওজনের পানিতে ডুবে গেল একটি জাহাজ, কিংবা মাছ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে গেল, এমন অবস্থায় সেটি কিভাবে তুলে আনা হবে কিংবা একই স্থান থেকে অন্য স্থানে নেওয়া হবে। ল্যাকটন ওজনের একটি জাহাজ ক্রেন দিয়ে টেনে পানি থেকে তুলে আনা দুঃসাধ্য এবং প্রায় অসম্ভব কাজ, আর এই অসম্ভব কাজটি সম্ভব করতে তৈরি করা হয়েছে এই জাহাজটি। পুরোদস্তুর আজব এই জাহাজের নাম বোকা ভ্যানগার্ড। নামে বোকা হলেও কাজের দিক দিয়ে জাহাজটি অতুলনীয়। জাহাজের জাহাজ খ্যাত এই জাহাজটি নিজে নিজেই পানিতে ডুবে যেতে পারে, আবার নিজে থেকেই পানির উপরে ভেসে উঠতেও পারে। নিজের মতোই অন্য আরেকটি দানব আকৃতির জাহাজ পিঠের উপর চাপিয়ে বয়ে নিয়ে যেতে পারে দেশ থেকে দেশান্তরে, দাপিয়ে বেড়ায় সাগর থেকে মহাসাগরে। শতাব্দীর অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং এর ফল আশ্চর্য এই জাহাজ, যা পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী সেমি সাবমার্সিবল জাহাজ, যা তেল এবং গ্যাস রিগস, বিশাল কনস্ট্রাকশন প্ল্যাটফর্ম সহ ভারী মালামাল, এমনকি বিশাল আকৃতির জাহাজ পরিবহনের জন্য ব্যবহৃত হয়। ধারে এসব মালামালের ওজন কয়েক হাজার টন থেকে লাখ টন পর্যন্ত হতে পারে। জাহাজটির সবচাইতে বড় বৈশিষ্ট্য, এটি আপনাআপনি পানির নিচে 16 মিটার পর্যন্ত ডুবে যেতে পারে, ফলে দানব আকৃতির অয়েল রিগস, কনস্ট্রাকশন মালামাল কিংবা বিশাল জাহাজ লোড করতে এটির তেমন একটা বেগ পেতে হয় না। বিশেষভাবে ডিজাইন করা বিশাল এই জাহাজটি অত্যন্ত চমকপ্রদ উপায়ে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একটি সাবমেরিন যেভাবে পানি ব্যবহার করে পানিতে ডুব দেয়, এটি একইভাবে পানিতে ডোবে। জাহাজের উপরের অংশের চারটি বড় বড় পিলার সাদৃশ্য ব্যালাস্ট ট্যাঙ্ক রয়েছে, যেগুলোতে পানি পূর্ণ করলে জাহাজের ওজন বেড়ে যায় এবং এতে নিজে নিজেই পানিতে ডুবতে থাকে। একবার ঠিকঠাক ভাবে পুরো জাহাজ পানিতে নিমজ্জিত হয়ে গেলে সেটির উপর কার্গো লোড করা হয়। কার্গো লোড করার পর ব্যালাস্ট ট্যাঙ্ক থেকে পানি বের করে দেওয়া হয়, ফলে জাহাজটি আবার পানির উপরে ভেসে ওঠে। তবে এখন প্রশ্ন আসতে পারে, লোহার তৈরি এই জাহাজ পানির নিচে পুরোপুরি নিমজ্জিত হলেও ডুবে যায় না কেন? এর কারণ এর বিশেষ ডিজাইন। জাহাজটিকে সেমি সাবমার্সিবল প্রযুক্তি ব্যবহার করে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে জাহাজের ডেকের উপরের অংশ এবং নির্দিষ্ট বয়ের অংশ পানির উপরে থাকে, ফলে পানিতে ডুবলেও এটি পুরোপুরি ডুবে যায় না। অন্যদিকে ডেকের উপরে থাকা চারটি ব্যালাস্ট ট্যাঙ্ক ভারসাম্য রক্ষায় বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়। এগুলো ভারী বোঝা তোলার পরও জাহাজকে স্থিতিশীল করতে সাহায্য করে এবং নিরাপদে চলতে সহায়তা করে। দানব আকৃতির বিশাল এই জাহাজটি নির্মাণ করা হয় 2012 সালে, যার নির্মাণে খরচ হয় প্রায় $240 মিলিয়ন। ডাচ কোম্পানি ডক ওয়াইসের মালিকানাধীন এই জাহাজটি দক্ষিণ কোরিয়ার স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিতে নির্মিত হয়েছে। 2013 সালে প্রথমবারের মতো সমুদ্রে যাত্রা করে 275 মিটার দৈর্ঘ্য, 70 মিটার প্রস্থের বিশাল এই জাহাজ। তবে শুধুমাত্র বোকা ভ্যানগার্ডই নয়, ব্লু মার্লিন এবং ব্ল্যাক মার্লিন নামে আরো দুটি সেমি সাবমার্সিবল জাহাজ রয়েছে ডকওয়াইস কোম্পানির, যেগুলো একই রকম ভাবে পানির নিচে ডুবে গিয়ে অন্য জাহাজ বা পণ্য পিঠে তুলতে পারে।